ছোট বন্ধুরা আছে তাদের থেকে জিজ্ঞেস করি তাদের কাছে এই আখনিটা কেমন লাগে। মানে আরো লজ্জা পাইতেছে। এই বিরিয়ানি বিরিয়ানি এই বিরিয়ানি বিরিয়ানি ইটস ভেরি হট। কার মতো হট বলতে পারবেন? বিরিয়ানি তো থাকছে, সাথে থাকছে কোকা কোলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ আবরাম খান এন্ড ওয়েলকাম ব্যাক। আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের ফয়জলেকে। সো এইদিকটাতে হচ্ছে ফয়জলেকের চিড়িয়াখানা আর এইদিকটাতে হচ্ছে ফয়জলেক। সো হাঁটাহাঁটি করতে করতে আমার অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছে। সো আমি ভাবছি যে পকেটে তেমন টাকাও নাই, রিজনেবল প্রাইসের মধ্যে কিছু খেতে যাচ্ছিলাম। সো অনেক ঘোরাঘুরি পরে এদিকে অনেকগুলো স্টল দেখতে পাচ্ছি। সো আমি এখানে মানে স্ট্রিট ফুড খুঁজতেছি, স্টল তো অনেক দেখা যাচ্ছে বাট মানসম্মত একটাও পাচ্ছি না। চলো ওইদিকে গিয়ে দেখি কোনো মানসম্মত স্টল আছে কি না। আচ্ছা, এদিকে একটা স্ট্রিট ফুড দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ফুডল্যান্ড। হ্যাঁ, তো আজকে আমরা ফুডল্যান্ডের খাবার ট্রাই করবো। সো লেটস গো অ্যান্ড ট্রাই আউট দেয়ার ফুড, চলো। সো এই তো আমরা চলে এসেছি ফুডল্যান্ডের সামনে। এটা হচ্ছে ফুডল্যান্ডের স্টলটা বেসিক্যালি। হ্যাঁ, দেখতে তো মোটামুটি ডেকোরেটিভই লাগতেছে, দেখা যাক ফুড কেমন হয়। সো এখানে তো অনেক বেশি সিট অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি। জেনারেলি হয় কি, আমরা যখন স্ট্রিট ফুড ট্রাই করি তখন কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টটা থাকে না, বাট আজকে দেখলাম যে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে। মানে স্ট্রিটে বসে চেয়ার টেবিল খাওয়ার একটা মজাই আলাদা। চলো এখন আমরা দেরি না করে বসে পড়ি, ততক্ষণে না আমাদের সিটটা দখল হয়ে যায়, চলো। উফ, এত গরমের মধ্যে আমার বসে বসে অর্ডার করতেই ইচ্ছা করতেছে না, চলো এখানে আশেপাশে কোথাও বসি, চলো। সো এটা হচ্ছে ফুডল্যান্ডের মেনু। মেনু তো ভালোই দেখতে পাচ্ছি, বেশ কয়েকটা আইটেম, যদিও স্ট্রিট ফুড। এখানে লুচি আছে, লুচিটা অর্ডার করবো 5 টাকা করে, মাসালা চিকেন 60 টাকা করে। হ্যাঁ, লুচির সাথে মাসালা আর চিকেনটা ভালো হবে। তারপর হচ্ছে ব্রোস্ট চিকেনটা অর্ডার করছি, পাস্তা অর্ডার করছি, ব্রোস্ট চিকেন পাস্তা 60 টাকা 60 টাকা। এখানে একটু দেখাও। তারপর হচ্ছে চিকেন প্যাটি বার্গার 80 টাকা করে। তারপর হচ্ছে চিকেন স্যান্ডউইচটা অর্ডার করছি। আর কী অর্ডার করা যায়, ফিশ ফ্রাই বড়। তারপর হচ্ছে তাদের একটা বিফ, স্পেশাল বিফ আঁকনি আছে, হাফটা নিচ্ছি, হাফটার প্রাইস হচ্ছে 99 টাকা করে। বিফ আঁকনিটা নাকি তাদের স্পেশাল, অর্থাৎ ফুডল্যান্ডের স্পেশাল আঁকনি। এটা না খেলে কি হয়, এটা তো খেয়ে একটা রিভিউ দিতেই হবে। চলো এবার এখান থেকে কিছু একটা অর্ডার করি। ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করতে পারি, বাট ফ্রেঞ্চ ফ্রাই না আমার কেমন জানি ভালো লাগে না। এটা জাস্ট পটেটো ফ্রাই। সো ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে আহামরি তেমন কিছু না, শুধু শুধু 80 টাকা কেন ফেলবো আমরা। চলো আমরা হচ্ছে এখন চিকেন শর্মাটা অর্ডার করি। চিকেন শর্মার প্রাইস হচ্ছে 80 টাকা করে। হচ্ছে চা, চা তো মাস্ট থাকতেই হবে। সো এই তো ভাইয়াকে গিয়ে এখন আমি অর্ডারগুলো জানিয়ে দিব, লেটস গো। তো ভাইয়াকে গিয়ে আমি জানিয়ে দিয়ে আসি, চলো। আচ্ছা ভাইয়া, এখানে কিন্তু আমি অনেকগুলো আইটেম অর্ডার করছিলাম। হ্যাঁ, এই দেখেন, লুচি, মাসালা চিকেন, মেজবানির ডাল, আমি যা যা অর্ডার করছি সবগুলো হবে তো? না, সবগুলো হবে। ঠিক আছে ভাইয়া, কতক্ষণ লাগবে টাইম আপনাদের? আমাদের তো 10 মিনিট। আচ্ছা, আমার কিন্তু অনেক ক্ষুধা পাইছে। যদি আজকে আমাকে যদি তাড়াতাড়ি না দেন খাবার, তাহলে কিন্তু আমি দোকান সহ খেয়ে ফেলবো। তাহলে দেখা হচ্ছে ভিউয়ার্স খাবার আসার পর। এখন আমি হচ্ছে সাইকেল চালাবো, দেখি পারি কিনা। এদিকে আস, বাবা রে বাবা, আমাদের সব কয়টা আইটেম চলে আসছে। এটা হচ্ছে ভেজিটেবল পাকোড়া, এখানে চিকেন পাকোড়া, তারপর হচ্ছে এখানে নাচোস, এখানে আছে পাস্তা, আর এখানে আছে স্পেশাল বার্গার, আর এখানে হচ্ছে শর্মা, আর এখানে আছে ব্রস চিকেন। তো সব কয়টা আইটেম টেস্ট করবো, দেখা যাক প্রত্যেকটা টেস্ট, মানে প্রত্যেকটা খাবার আমরা রিভিউ করে আলাদা আলাদাভাবে রিভিউ দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তো অনেকগুলো আইটেম অর্ডার করে ফেলেছি, যদিও পকেটে টাকা ছিল না, বাট অনেকগুলো আইটেম হয়ে গেছে আল্লাহ জানে। স্ট্রিট ফুডে তো কম প্রাইসে অনেক কিছু পেয়ে গেলাম, তাই অর্ডার করে ফেললাম। এখন টেস্ট করে দেখি প্রত্যেকটা টেস্ট কেমন হয়। যেটা হচ্ছে কি, খুবই সফট, আর এখানে চিকেন মশলা দেওয়া হয়েছে। চলো চিকেন মশলা থেকে ঝোল আর চিকেনটা ট্রাই করি, একদম বোনলেস চিকেন। সো বিসমিল্লাহির রহমানির রহিম। মশলা চিকেন প্রচুর স্পাইসি, মানে প্রচুর মশলা। Mmm.
চিকেনের মধ্যে কি আদা রসুন পেঁয়াজ দারচিনিও দেখতে পাচ্ছি সবগুলোর ফ্লেভার একেবারে মিশে একাকার হয়ে গেছে সো অনেক ভালো লাগতেছে আর একটু হ্যাঁ সালাদ দিয়ে ট্রাই করে দেখি এখানে হচ্ছে সালাদে গাজর শসা মেয়োনিজ সস ইট ওয়াজ গুড সালাদটা দিয়ে খেতে বেশি ভালো লাগতেছে ওকে এই তো আমরা এখন ট্রাই করব তাদের ব্রোস্ট চিকেনটা সো ব্রোস্ট চিকেনটা ট্রাই করে দেখি এটা ট্রাই করি হ্যাঁ সস লাগিয়ে খাওয়া ছাড়া কিন্তু আমার একদমই ভালো লাগে না যেটা আপনারা সবাই জানেন সস লাগাই না খালি আর ভালো লাগে চিকেনের সাথে সসের কম্বিনেশনটা ওয়াজ অ্যামেজিং সস লাগিয়ে নিলাম চিকেনটা হচ্ছে কি উপরের এই ভাজা ভাজা এগুলো হচ্ছে কি ব্যাটার ডুবাই ছিল প্রচুর ক্রিস্পি বাট চিকেনটা কিন্তু ভিতরে খুবই সফট আর সস দিয়ে খাইতে তো ভালোই লাগতেছে এমনকি ভিতরে কিন্তু আমি স্পাইসের ফ্লেভার পাচ্ছি এটা হয় কি বেসিক্যালি যখন ভাজার আগে ম্যারিনেশন করা হয় সো ম্যারিনেশনের সময় এটা খুব ভালোভাবে ম্যারিনেশন হয়েছে বোঝা যাচ্ছে সো ওভারঅল চিকেনটাও গুড বাট চিকেনের ক্ষেত্রে আমি বলবো যে তারা যে ব্যাটারি ডুবাইছে ওটার একটু ইমপ্রুভমেন্টের দরকার আছে সো ওকে সো এখন আমরা ট্রাই করব চাটপাটা নাচোস সো নাচোসের উপরে কি কি দেওয়া হয়েছে সেটা আগে আপনাদেরকে একটু দেখাই সস আর চিকেনের কিমা তারপর হচ্ছে মেয়োনিজ অনিয়ন ক্যাপসিকাম ও নাচোস নাচোসটা কিন্তু এতটা ক্রিস্পি যে ধরার সাথে সাথে ভেঙে যাচ্ছে রেস্টুরেন্টে যেরকম আমরা নাচোস খেয়ে দেখি এটা ওটা থেকে কিছুটা ডিফারেন্ট খুব বেশি কারাক না বাট চিকেন ক্যাপসিকাম গাজর ওই সবের সাথে যখন আপনি খাচ্ছেন আপনার কাছে ভালোই লাগবে আশা করি নাচোসের মচমচে অংশটা তো ক্রিস্পি থাকবে ওকে আমার কাছে ওকে নাচোসটা আমার কাছে ভালোই লাগছে ইটস গুড ইটস পাস্তা টাইম সো পাস্তা খাবো আজকে সস আর মেয়োনিজ দিয়ে একদম স্পাইসি পাস্তা আমি যেখানে যাই স্পাইসি পাস্তা আমার লাগবেই সেটা স্ট্রিট ফুড হোক কিংবা বড় কোনো রেস্টুরেন্ট সো পাস্তাটা ট্রাই করে দেখি এখন পাস্তাটার কুক লেভেলটা গুড মানে ভালো হয়েছে ভালোভাবে সেদ্ধ হয়েছে আর স্পাইসের কম্বিনেশনটাও দারুণ এ কারণে আমি পাস্তাটাকে এত ভালোবাসি আই লাভ ইট আর হ্যাঁ পাস্তার মধ্যে কিন্তু নুডলসও ইউজ করছে তারা পাস্তাটা ভালো ইটস ভেরি হট কার মতো হট বলতে পারবেন বেবি ডল মুসানেদি আপনারা গ্যাস করেন কদিন আগে ঢাকা আসছিল আগুন জ্বালা দিছে যাই হোক সেটা না বলি আমরা তো আমরা অন্য খাবারের দিকে চলে যাই সো আমরা এখন ট্রাই করছি তাদের চিকেন পাকোড়া আর হচ্ছে ভেজিটেবল পাকোড়া এটা চিকেন পাকোড়া আর হচ্ছে ভেজিটেবল পাকোড়া সো পাকোড়া যদিও বাট আমি একটু সস দিয়ে ট্রাই করে দেখি আচ্ছা প্রথমে এমনি ট্রাই করে দেখি ইটস বেসিক নর্মাল পাকোড়া একটু সস দিয়ে খাই একটুখানি সস নিলাম এটা হচ্ছে কি গরম গরম যখন আপনারা খাবেন ভালো লাগবে এটা বেসিক পাকোড়া বাট টেস্টি আর হ্যাঁ এখন আমরা ট্রাই করবো হচ্ছে তাদের স্পেশাল চিকেন পাকোড়া এটাকে মেবি চিকেন কিমা দিয়ে এটাকে বানানো হয় ভিতরে হচ্ছে কি চিকেন কিমা গাজর এই আর কি ভিতরটা কিন্তু সফট এটা হচ্ছে কি বেসিক থেকে একটু ব্যাটার স্ট্রিট ফুড হিসেবে ব্যাটার আর খুবই সফট আর হ্যাঁ এখানে কিন্তু পাকোড়াতে নুডলসও ইউজ করছে গাজর ইউজ করছে এই যে
ওইস ওভারঅল ইটস ওকে। এখন আমি ট্রাই করব তাদের শর্মাটা, দেখি এটার প্রাইস ছিল 80 টাকা, বাট 80 টাকা হিসেবে কেমন সেটা দেখি। 80 টাকা তারা কীরকম শর্মা দিয়েছে সেটা দেখি আমরা আগে। তো শর্মাটা প্রথমে ওপেন করি, বাট খাইতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তারা শর্মাতে সাধারণত নান ইউজ করে, তারাও এখানে নানের ডোটা ইউজ করেছে, বাট আমার কাছে মনে হয়েছে নানটা কিছুটা পাতলা। যাক খেয়ে দেখি। আর ভিতরে কিন্তু সস, মেয়নিজ, চিকেন তো আছেই। শর্মা তো সাধারণত যেভাবে বানায় সস, মেয়নিজ, তারপর হচ্ছে চিকেনের কুচি, স্যালাড, তারপর হচ্ছে উপরে কি নানের সাথে এটা রোল করে দেয়। নান না আমার বলতে গেলে নানের যে রুটিটা থাকে, বাট আমি বলবো এটা হচ্ছে অ্যাভারেজ স্ট্রিট ফুড হিসেবে অ্যাভারেজ। আহা, এখন আমরা ট্রাই করব স্পেশাল বার্গার। সো বার্গারের বান ভিতরে হচ্ছে, দেখি দেখি আপনাদেরকে, ফার্স্ট আমি এটা খুলে নেই। ও, এখানে হচ্ছে কি বার্গারের প্যাটিটা দিচ্ছে, তারপর হচ্ছে উপরে সস। তারা কি স্ট্রিট ফুড, তারা কি করে সস দিয়েছে এখানে, আর হচ্ছে কি লেটিস পাতা। চলো এখন টেস্ট করি। বার্গারের ভিতরে কি ভিতরে শসাও দিচ্ছে, টমেটো দিচ্ছে। সো আমার কাছে বার্গারটা মোটামুটি ভালোই লেগেছে। সো বার্গারটা হচ্ছে কি ভিতরে যে প্যাটিটা আছে, প্যাটিটা ছিল খুবই সফট, আর বানটাও কিন্তু খুবই সফট অ্যাজ ইউ ক্যান সি। আর টমেটো শসা যেগুলো দিয়েছে ওগুলো কিন্তু বেশ টাটকাই ছিল। এই বিরিয়ানি বিরিয়ানি, এই বিরিয়ানি বিরিয়ানি, নূর নাম্বার অ্যান্ড মাহফিলের মধ্যে এক প্যাকেট বিরিয়ানি দিয়ে তাকেটা আর বলতে হবে না। সো আমরা এখন বিরিয়ানি ট্রাই করে ফেলি। এটা হচ্ছে কি ফুডল্যান্ডের স্পেশাল আখনি বিরিয়ানি। তো দেখা যাক এটা টেস্ট কেমন হয়। এই কালারটা হচ্ছে কি একদম তেহেরির মতো, ওরস বিরিয়ানি যেরকম হয়ে থাকে। হ্যাঁ, ওরস বিরিয়ানি যেরকম হয়, না না না, এটা তেহেরির মতোই। সো কালারটা হচ্ছে কি একদম তেহেরি, কালারটা হচ্ছে লাইক তেহেরি টাইপ। আর এখানে সালাদ দেওয়া হয়েছে, আর এখানে এক্সট্রা কিছু চিকেনের কারি। ওয়েট, আমাকে দেখি, অনেকটা তেহেরির মতো দেখতে, তো ওরকমই লাগতেছে। তো ট্রাই করে দেখি। এটা হচ্ছে কি তেহেরি টাইপ, বাট স্টিল আখনি। আচ্ছা একটু সালাদ দিয়ে ট্রাই করে দেখি। বাট মাংস দিছে ছোটো ছোটো তেহেরির মতোই। প্রাইস অনুযায়ী ভালো, ওভারঅল প্রাইস অনুযায়ী আমি বলবো এনাফ। একটি কোম্পানি আছে যার নাম হচ্ছে মাস্টার্ড কর্পোরেশন। সো তাদের সেল ভালো হওয়ার কারণে তাদের তারা তাদের ফার্স্ট যে মুনাফাটা তারা আর্ন করেছে, কিছু অংশ তারা ব্যয় করেছে কিছু সুবিধাবঞ্চিত বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। সো আজকে আমরা তাদের থেকে জানি যে তাদের কাছে খাবারটা কেমন লাগছে। সো আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছি। ভালো আছো? কি খাইতেছো? বিরিয়ানি। বিরিয়ানি, আচ্ছা এটা তো আখনি বিরিয়ানি, কেমন লাগছে? মজা লাগতেছে। মজা লাগতেছে। আচ্ছা তোমার নামটা? সাগর। শাহাদাত, বাহ খুব সুন্দর নাম ভাইয়া। সো আসসালামু আলাইকুম, আপনার নামটা কি ভাইয়া? মোহাম্মদ সাব্বির হোসেন। মোহাম্মদ সাব্বির হোসেন, কি খাচ্ছেন? বিরিয়ানি। বিরিয়ানি, কেমন লাগছে? মজাই লাগছে। মজাই লাগতেছে, কেমন মজা একটু না কম? অনেক মজা। অনেক মজা, আচ্ছা ঠিক আছে। আমাদের ছোট ছোট বন্ধুরা আছে, তাদের থেকে জিজ্ঞেস করি তাদের কাছে এই আখনিটা কেমন লাগে। মানে আরো লজ্জা পাইতেছে। সো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন লাগছে তোমার কাছে একটু বলবেন? মোহাম্মদ বাবু। বাবু, সো খাবার কেমন লাগছে? ভালো। ভালো লাগছে ভাইয়া? ভাইয়ারা খুবই লজ্জাতে আছে, ঠিক আছে ভাই, আপনাদেরকে আর ডিস্টার্ব করবো না, আপনারা খেতে থাকেন। খুবই আসসালামু আলাইকুম, কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগছে। কি খাইতেছেন আপনি? বিরিয়ানি। বিরিয়ানি, আচ্ছা ঠিক আছে। আমার রবির নামটা বাস। আচ্ছা ফুড কোয়ালিটি ওভারঅল কেমন, মানে ভালো তো, খারাপ না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
সো এই ছিল স্ট্রিট ফুড শপ ফুডল্যান্ডের খাবার রিভিউ। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। স্টে উইথ স্পেন্ডিং উইথ আব্রাহাম। দেখা হবে নেক্সট কোনো ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।